পয়সাদের মধ্যে দিয়ে দেবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। এখানে তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন। সঙ্গে দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা। ফোড়ন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেট করে নেওয়া আদা। আদা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুর সঙ্গে সঙ্গে আমি এখানে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু আর কুমড়োগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আমি এখানে আলু আর কুমড়ো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে বেছে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। এখানে আমি আলু আর কুমড়োর সঙ্গে পুঁই শাকগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে পুঁই শাকের ডাটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে নেব।
এবার আমি খুব ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য শুধুমাত্র আলু আর কুমড়োর ব্যবহার করেছি। তোমরা চাইলে নানান রকমের সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো, পটল, ঝিঙে, বেগুন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। এখানে আমার সমস্ত সবজি যেমন আলু, কুমড়ো সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দেব। সঙ্গে আমি দিয়ে দেব একটা ভেজে রাখা লেজা। এবার খুব ভালো করে মাছের মাথাগুলো ভেঙে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি। চিনি আমি এখানে স্বাদমতো দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। খুবই সুস্বাদু পুঁই শাকের একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এবার আমি পুঁই শাকগুলোকে একটা পাত্রে তুলে নেব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে।